So Aditya Group next year will be celebrating 25 years for education. Our core sector is education. We have a very strong association with sports, which we have started for the last 2-3 years now, and we have set up state-of-the-art Aditya School of Sports arena in Barasat. The ATK Academy, we are running down to 14 the last couple of years, and this year we are glad that we have strengthened our collaboration, and right now we'll be running down to 13, down to 15, also down to 18. The association with ATK, I'm thankful to Mr. Goenka, Mr. Ganguly, Mr. Parekh, that with time the association is getting stronger and stronger, and really looking up that India soon plays in the World Cup, and with the ISL we are really coming up with good players, and more academies come up like this, we will really have a very strong database of players, you can say. আমাদের যেটা প্রথম লক্ষ্য থাকবে, নিশ্চয়ই আমরা যত নিচের সোর্স থেকে যত খেলোয়াড়েরা আমরা তুলে আনতে পারবো, কিন্তু আমাদের প্রচেষ্টাটা থাকবে যে ধাপে ধাপে এদেরকে উন্নতি করা, এদেরকে কম্পিটিটিভনেস দেওয়া। যত তুমি কম্পিটিশনের মধ্যে পড়বে তত বেশি ক্ষুরোধার হবে, ধারালো হবে। যেটা প্রথম করতে হবে, কোয়ালিটি ট্রেনিংটাকে দিতে হবে, যেটা আমাদেরকে ছেলেদেরকে সাহায্য করবে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাওয়া। বাচ্চাদের ব্যাপারটা হলো ডেভেলপমেন্টের ব্যাপারটা বেশি। এখানে জেতা হারাটা তো একটা ফ্যাক্টর আছে, নিশ্চয়ই জেতার জন্য খেলা, কিন্তু তার থেকে বড় কথা হলো ডেভেলপমেন্ট অ্যাজ এ ফুটবল প্লেয়ার, অ্যাজ আ হিউম্যান বিং। এই যে আদিত্য যে ফেসিলিটিস দিচ্ছে, দারুণ একটা উদ্যোগ। আমাদের দুটো মাঠ আছে এবং তার সাথে সাথে আনুষঙ্গিক পরিকাঠামোগুলো দরকার, সেগুলো আছে, এগুলোকে আরো ভালো করা যায়। এবং আমি খুব পজিটিভ, খুব উৎসাহ, কারণ এই যে ইউথটাই হলো ফাউন্ডেশন, এইখান থেকেই আমাদেরকে ভাবতে হবে। এটা শুরু হয়েছে, এটা একটা দারুণ প্রয়াস এবং আমি খুব আশাবাদী।